হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অবারপিন ভিডিওর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমার আজকের ভিডিওটি হচ্ছে SP5820 অল ইন ওয়ান ইকো ইনটেন্স সিস্টেম ওয়াইফাই প্রিন্টার নিয়ে। এই প্রিন্টারটা কিনলে প্রিন্টারের সাথে আপনারা কী কী পাবেন? আপনারা প্রথমত একটা পাওয়ার কেবল পাবেন, তারপরে হচ্ছে একটা ইউএসবি কেবল পাবেন, প্রিন্টারের সিডি ইনস্টল করার জন্য ড্রাইভার ইনস্টল করার জন্য একটা সিডি পেয়ে যাবেন, তারপর কিছু ইউজার গাইডলাইন পাবেন, তারপর হচ্ছে অ্যাক্সেপ্ট কালি পেয়ে যাবেন। এই কালিগুলো এসপির অরিজিনাল অ্যাক্সেপ্ট কালি, মানে 4 বোতল কালি আপনারা পেয়ে যাবেন। তারপরে দেখুন প্রিন্টারের সাথে আপনাদের দুইটা অরিজিনাল হেড থাকবে, একটা কালারের জন্য আরেকটা হচ্ছে সাদা কালো জন্য। দুইটা হেড কিন্তু আপনারা প্রিন্টারের মধ্যে লাগাতে হবে। এই দুইটা হেড কিন্তু আপনারা খুবই মূল্যবান জিনিস, এগুলা প্রত্যেকটা জিনিস আপনারা সতর্কতার সাথে খুলবেন। তারপর হচ্ছে প্রিন্টারটা বের করার পর প্রিন্টারের মধ্যে যে ব্লু কস্টিপগুলো আছে, প্রত্যেকটা কস্টিপ আপনারা সতর্কতার সাথে রিমুভ করবেন প্রিন্টার থেকে, যেন প্রিন্টারের মধ্যে কোনো ধরনের আঘাত বা চোট না পায়। এই প্রত্যেকটা কস্টিপ আপনারা খুব সূক্ষ্মভাবে প্রিন্টার থেকে খুলে ফেলবেন। প্রিন্টার মধ্যে যত জায়গায় এই নীল কস্টিপগুলো আপনারা দেখতে পাবেন, এই কস্টিপগুলো আপনারা অবশ্যই খুলে ফেলতে হবে। খোলার পরে তারপরে আপনারা প্রিন্টারটাকে পাওয়ার কেবল দিয়ে প্রিন্টারটা অন করে দিবেন। অন করার পর এবার হচ্ছে আপনারা প্রিন্টারের মধ্যে কালি রিফিল করতে হবে। প্রিন্টার মধ্যে কীভাবে কালি রিফিল করতে হয় আপনারা এই জিনিসটা একটু মনোযোগ সহকারে দেখুন। আপনারা অবশ্যই যেই কালির মুখটা খুলছেন ট্যাঙ্ক থেকে, সেম কালির বোতলের প্যাকেটটা খুলবেন, কারণ উল্টা পাল্টা কিন্তু এখানে করা যাবে না। এবং এই প্রিন্টারগুলো ইউনিক ডিজাইন করে আপনার ইচ্ছা করলো একটা কালি আরেকটার মধ্যে সেটও হবে না, তারপর আপনার সতর্কতার সহিত কালিগুলো সেট করবেন। এই কোয়াস্টেপটা আপনারা এখান থেকে যেই কালির এইটা রিমুভ করে তারপর আবার মুখটা লাগিয়ে দিবেন কালির বোতলের গায়ে। তারপরে হচ্ছে উপরে একটা মুখ আছে, এই মুখটা একটু লকটা খুললে তারপর হচ্ছে আপনার এখানে পুশ করে দিলে এটা অটোমেটিকলি রিফিল হয়ে যাবে। আপনার এখানে কোনো প্রেশার ক্রিয়েট করতে হবে না অথবা চাপ দিতে হবে না, এটা নিজে নিজেই রিফিল হয়ে যাবে। প্রত্যেকটা কালি আমরা এইভাবে রিফিল করে নিব, আপনারাও সেমভাবে রিফিল করবেন। SP5820 অল ইন ওয়ান ইকো ইঙ্ক ট্যাঙ্ক সিস্টেম ওয়াইফাই প্রিন্টারের বর্তমানে বাংলাদেশি টাকায় মূল্য হচ্ছে 13,000 টাকা। এই 13,000 টাকার মধ্যে আপনারা কিন্তু অ্যাক্সেপ্ট কালি সহ পেয়ে যাবেন, মানে প্রিন্টার কেনার সময় যে কোনো প্রিন্টারই আপনারা কিনেন না কেন, অ্যাক্সেপ্ট কালি কিন্তু প্রিন্টারের সাথে থাকে। এবং এই কালিটা আপনারা অবশ্যই বুঝে আনবেন, এটা একদম অরিজিনাল জেনুইন কালি থাকে, এই কালিটা কোনো ক্রমেই মিস করা যাবে না। কারণ প্রথম অবস্থায় যদি প্রিন্টারের মধ্যে কোনো 2 নম্বর বা ডুপ্লিকেট কালি পড়ে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রিন্টার ড্যামেজ বা নষ্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি অংশ থাকে। এর মধ্যে যে কালিগুলো দেখছেন এই অ্যাক্সেপ্ট কালি দিয়ে আপনারা কিন্তু ব্যাপক পরিমাণ প্রিন্ট করতে পারবেন। সাপোজ হচ্ছে সাদা কালো যে কালির বোতলটা রয়েছে এটা দিয়ে আপনারা মিনিমাম 5,000 কপি প্রিন্ট করতে পারবেন, এবং কালার যেই বোতলগুলো দেখতেছেন কালারগুলো দিয়ে মিনিমাম আপনারা 8,000 কপি পর্যন্ত প্রিন্ট করতে পারবেন। সো অরিজিনাল কালির এই গুণাবলীগুলো রয়েছে, অরিজিনাল কালিগুলো আপনারা কখনোই হাতছাড়া করবেন না। অরিজিনাল কালি প্রিন্টার কেনার সময় ভালো বিশ্বস্ত সাপ্লায়ার থেকে অবশ্যই প্রিন্টার কিনবেন, যেন প্রিন্টারের মধ্যে আপনাদের 2 নম্বর বা ডুপ্লিকেট কালি কোনো অংশেই না আসে। সো তারপরে হচ্ছে আপনারা হেডগুলো কীভাবে সেট করবেন আমি দেখিয়ে দিচ্ছি। হেডগুলো আপনারা খুবই সতর্কতার সাথে প্রিন্টারের সাথে সেট করতে হবে। প্রথমে আপনারা প্যাকেটটা রিমুভ করে নেবেন, তারপর হচ্ছে হেডটা সাবধানতার সহিত হাতে নেবেন, তারপর প্রিন্টারে এই অংশটা খুলে দিলে তারপর আপনারা এই 2 নম্বর অংশটা শো করবেন, তাহলে অটোমেটিকলি হেডের অংশটা দেখেন যে হেড লাগানোর যেই অপশানটা আছে ওইখানে চলে আসছে অটোমেটিকলি। তারপর হচ্ছে এই রাবারটা আপনারা রিমুভ করতে হবে। এই রাবারটা রিমুভ করার পরে তারপর আরেকটা কোস্টিপ দেখতে পাচ্ছেন এসপির, এই কোস্টিপটাও আপনারা রিমুভ করে দিবেন। তারপর হচ্ছে জাস্ট ওইখানে আপনারা পুশ করে লাগিয়ে দিবেন, দুটা হেড লাগানোর পরে আপনারা লকটা লাগিয়ে দিবেন, তাহলেই আপনাদের হয়ে যাবে। সো বন্ধুরা, এই প্রিন্টারটা যেহেতু অল ইন ওয়ান ইকো ইঙ্ক ট্যাঙ্ক প্রিন্টার এবং ওয়াইফাই আছে, আপনারা আপনাদের মোবাইল কম্পিউটার ট্যাব ল্যাপটপ থেকে তারবিহীনভাবে প্রিন্ট করতে পারবেন। এবং এই প্রিন্টারটা দিয়ে আপনারা অফসেট পেপার, ফটো পেপার, গ্লোসি পেপার, ম্যাট পেপার,
তারপর হচ্ছে ইনজেক্ট পেপার খুব সহজেই ব্যবহার করতে পারবেন, এবং কি এছাড়াও আরও অনেক ধরনের পেপার এই প্রিন্টার সাপোর্ট করে। প্রিন্টের কোয়ালিটি খুবই চমৎকার প্রিন্ট হবে, বাংলাদেশি টাকা এর মূল্য রয়েছে 13,000 টাকা। পরবর্তীতে যদি আপনারা এক সেট কালি কিনতে যান, আপনাদের কালির দাম পড়বে 2500 থেকে 2800 টাকা। এবং কি এই প্রিন্টের কোয়ালিটি খুবই ভালো, আপনাদের যাদের খুব বেশি পরিমাণ প্রিন্ট দরকার হয় না, যে সাপোজ প্রতিদিন 50 থেকে 100 কপি প্রিন্টের দরকার হয় আপনাদের অফিসে, বাসায় বা আপনাদের দোকানে, তাহলে কিন্তু এই প্রিন্টারটা ব্যবহার করতে পারেন। এবং এই প্রিন্টারটা দিয়ে আপনারা ছবিও প্রিন্ট করতে পারবেন, অফসেট ডকুমেন্টস এগুলো প্রিন্ট করতে পারবেন, ইনজেক্ট পেপার প্রিন্ট করতে পারবেন, খুবই কোয়ালিটিফুল প্রিন্ট হবে। কিন্তু সেই জন্য একটা বিষয় আপনারা মাথায় রাখবেন, আপনারা যখন প্রিন্টার কেনার সময় এক সেট কালি পান, পরবর্তীতে এই কালিগুলো শেষ হয়ে গেলে কিন্তু আপনারা অবশ্যই এইচপির অরিজিনাল এক সেট কালি কিনে নেবেন। আপনারা কখনোই বাজার থেকে ডুপ্লিকেট বা 2 নম্বর কালি প্রিন্টারের মধ্যে দেবেন না, তাহলে কিন্তু প্রিন্টের কোয়ালিটি খুবই ড্যামেজ হয়ে যাবে এবং কি প্রিন্টের কোয়ালিটিটা ভালো হবে না, এবং প্রিন্টারটাও আপনাদের দীর্ঘদিন লাস্টিং করবে না। সো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি বেল আইকনটাও বাজিয়ে রাখবেন আমাদের সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।